তিনি এত বড় পণ্ডিত দিগ্বিজয়ীকে জয় করলেন, খ্যাতনাম হয়ে গেলেন, কিন্তু হত্যায় গেল, নিত্যানন্দ মিলেন প্রথম পিতা মারা গেলেন, গেলেন পিতার সাহায্য করতে গয়াতে, সেখানে ঈশ্বরপুরীর সঙ্গে দর্শন হয়ে গেল, ঈশ্বরপুরীর কাছে দেখলেনই যেমন বন্দি তারপর তিনি এক পাগল হয়ে গেলেন, কাহা কৃষ্ণ কাহা মোহন মুক্তিগতন কাহা যায় কাহা পায় ভঞ্জন মন্দন ভঞ্জন মন্দনে যা বুক ফেটে যায় মোর প্রাণে দুঃখের কথা আমি কারে বা জানাই, এই বলে ছুটে চলেছেন বৃন্দাবন। কিন্তু পথে ঐশ্য 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 বলে পানি হাতে তিনি ঘুরিয়ে দেন, বাড়িতে ফিরে এসে নিমাই পড়ছে, এখন পাগল নিমাই হয়ে গেছে, সেই নিমাই কী বলে নিত্যানন্দকে যোগ দিয়ে ঠাকুরের ঘরেতে নারুদ্ধ করে নিজের অন্তর্গ জন্তে নিয়ে বিশ্বনারায়ণ করলেন। সেখানে একদিন একজন পরোপকারী একজন ব্রহ্মচারী ব্রাহ্মণ তাকে শ্রীরাজ ঠাকুর কীর্তনে যোগদান করে সুযোগ দিলেন, কিন্তু মহাপুরুষ কীর্তন করে বলছেন আর প্রেম হচ্ছে না কেন, তার বাইরের লোক আছে, শিবাশ্রম বললেন ওই ব্রাহ্মণ পণ্যের ব্রাহ্মণ পুত্রে সম্পাদ দিলেন, বললেন এই ব্রহ্মচারী আর উপায় পানে হলে কি আমার কিন্তু যোগদান অভিজ্ঞতায়, তাহলে বুঝুন মহাপুরুষের বাইরের আচরণে ঠিক হয় না, অন্তর্ষ্টি চাই, আর সেই মহাপুরুষ বললেন শুধু তার মুক্ত করলেন না, নিজের পথে পথে হরিনাম সংকীর্তন প্রাতে লাগলেন, আবার এক বছর দশমাসকে অতিক্রম করে যখন শান্তিপুর গুরু নদী যায় তখন হঠাৎ সন্ধ্যায় নেবার প্রবৃত্তি নেগল, আচ্ছা সন্ধ্যায় নেন বৃন্দা মা, মাকে লাগিল বলাকে দরকার ছিল যে আমি সন্ধ্যায় নেবো বলতে, কি বুক ফাটা কথা বলতে দেখতে পাচ্ছে উৎসুক হন, তারপরে প্রতিমা যখন মহাপুর চলে যাচ্ছেন প্রতিমা তাহলে বুঝাচ্ছেন বৃন্দাতা তিনি গৌরী তিনি এত কিছু পিতা বৃদ্ধা মাকে তাই করে চলে গেলেন, তাহলে আপনারা তাকে বুঝবেন প্রেমদাতা, প্রেম কত বলে বুঝে যাবে যে কঠিন একমাত্র বৃদ্ধা মা যে মাকে পর্যন্ত সে ফেলে দিয়ে চলে গেল সন্ধ্যায় নিতে, তাহলে ওই প্রেমদাতা কি হলো, আবার যেমন সন্ধ্যায় নিয়ে তিনি সাহায্যে বল এই বলে বিজ্ঞাপন ছুটছেন, সেখান থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসার বৃত্তান্ত খুব সর্বত্র ভগবানকে চতুরতা করে মিথ্যা কথা বলে মিথ্যা প্রবল দিয়ে নিয়ে এলেন শান্তি, শান্তি করে প্রতিমা এলেন, প্রতিমাকে মহাপুর বললেন মা ভুল বলতে আমি সন্ন্যাস করেছি, তুমি যেখানে বলবে আমি সেইখানে থাকবো, কেন মা বললেন না কেন, যে না তুমি বাড়ি চলে বাড়িছো, আরে বাড়ি না যায় তুমি শান্তি করে থাকো, আমি মাঝে মাঝে সেবা করতে পারবো, সেই প্রতিমা একমাত্র প্রাণভবন যে মহাপুর যে মহাপুর বললেন আমি আমি তোমার কথা মতো যা বলবে তাই করবো, যেখানে থাকতে হবে সেখানে থাকবো, কিন্তু প্রতিমাই বললেন যা তুমি পুরীতে থাকো জগন্নাথ ক্ষেত্রে থাকো, চিন্তা করবে কিন্তু পাঁচশো কিলোমিটার দূর আর তখনকার দিনে এটা হলো মুসলমানদের দেশ হোসেন সার, আর ওটা হলো হিন্দুদের প্রধানমন্ত্রী দুই দেশের ঘোড়া চলে গেছে, তাহলে প্রতিমায় মানে কাজ করলে তাই বলেছেন ভক্তের চরিত্র ওটা বড় কঠিন, প্রতিমা চেয়েছিলেন কি নিমায়ের চরিত্রটা পূর্ণ হোক, নিমায় তো চেয়েছিলেন চেয়েছে তার নিত্যানন্দপুরই ওটার বিন্দাবন পাঠালো না, আর সচিবাই তার বললো না বিন্দাবন যেতে, না বিপ্লম্ব ভাবে যে ভাব মহাপ্রভু বলছেন বিপ্লম্ব বিনা বিপ্লম্বে না সম্ভবন পুষ্টি প্রস্তুতি, সুতরাং সেই বিপ্লম্ব ভাবটা পুষ্টি করার জন্যেই জগন্নাথ ক্ষেত্র আমরা আমার জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভু ইনারহমী করে
ধ্যান করি থেকে সেখানে ভগবানকেও ধ্যান করলেন, করে চলে গেলেন বৃন্দাবন, চলে গেলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে একজন রসিক ভক্ত রায় রামানন্দ বাইরের দিকে ছিলেন, একজন নারায়ণ সেই রায় রামকে মহাপুর মিলন হল সেই ঘোরাঘুরির তীরে হাতেতে। সেখানে যখন মুঞ্জনা মিলন হল মহাপুর রায়রামানন্দ এসেছিলেন, যেটুকু দল এসেছিলেন আমার সঙ্গে আলোচনা করে রায় রামানন্দ স্বয়ং মহাপুর আলোচনা করেছিল। অন্যান্য জায়গায় আমরা দেখি যে ভগবান বক্তা তার বক্তা, কিন্তু এখানে বেড়া হয়েছে রায় রামানন্দ বক্তা মহাপুরুষের শ্রোতা। সেখানে প্রথমে স্বামী বলেছিলেন ধর্মের পরিচয় দাও তো, সর্বজন বন্যা সর্বচারবদান বিশেষ রকমান বিষ্ণু রাজস্বী পন্থা নানা কারণ বললে ধর্ম বললে প্রথমেই হল বর্ণ এবং আশ্রম বর্ণ অনুসারে বিষ্ণু উপাসনা করতে হবে। মহাপুরু বললেন হল বজ্র, এই যে হল মাদ্রাসাটির যে বিচার, মাদ্রাসের বিচারের চরম কথা হল এই বন্যাশ্রম ধর্ম। কিন্তু মহাপুরু মহাপুরুষের মানলেন কিন্তু ইও ভাষ্য বললেন, তারপরে মহাপুরুষ তার করে ইও বাচ্য আগে পড়ায়, তারপরে কর্মনিষ্ঠা ভক্তিকে বললেন সর্বদা ইও বাচ্য আগে পড়ায়, সর্বদা সর্বধর্মার পরিচর্য মহামেকম সর্বজ হম স্বামী সর্বাবে মুক্তি মাস্য সর্ব এই যে বিচার চরম ছিল ইও মহাপুরু বাচ্য বললেন, এটি হল রামানন্দের কাছে শ্রেষ্ঠ কথা। এইরকমভাবে আকাশটি কথা বলেন রায়রানন্দ মহাপুরু বাচ্য বাচ্য বলেন। কিন্তু যখন মহাপুরু যখন রায়রা বললেন জ্ঞানে প্রয়াস অন্তর্ষ ক্রমন্ত জীবন্তী সর্বকৃষ্ণ ভগবে বাস্তান স্থানে সীতাবীর, যেমন এই কথা বললেন ইয় বাচ্য হয় বললেন, অর্থাৎ দেখাচ্ছেন দুটি পদ আছে, একটা প্রৌত পথ অবর পথ আর হলো আলো পথ ইন্ডাক্টিভ আর ডিডাক্টিভ পথ। সুতরাং জগতের মহাপ্রভু দেখালেন যে সৌত মন্ত্রার দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যাবে। এই সৌত মন্ত্রা পেতে গেলে বলছে ভক্তিষ্ঠ ভগবান ভক্ত সংকীর্ণ পরিচয় সৎসঙ্গ প্রাপ্তে পুঙ্গি যুক্তি সঞ্চিত যে সুস্থিতি, এই সুস্থিতির পরে সাধু হলে সাধু সঙ্গে যে হরিপ্রতাপ প্রধান প্রধান প্রসঙ্গার ভগবতী সঙ্গে যে ভগবতী প্রদর্শনের কথা বা যোজনা দাস্ত অপরিবর্তনের শ্রদ্ধা রুচি ভক্তির অনুকূল হয়েছে। সাধু কাছে স্মরণ করলে তবে আস্তে 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 ভক্তির উন্নতি হবে, আরও উন্নতি হবে, তত সাধক তত ভজনক্রিয়া ভাবরাজ্য অর্থাৎ আমার স্বরূপের পূজা হবে, অর্থাৎ আমি কে যখন আমি কি কৃষ্ণের নিত্যতা কীভাবে শুনব, না শান্তভাব রাষ্ট্রভাব সত্যভাব আত্মভাব মধুরভাব মহাপুরু বিচারে মধুরভাব হল সর্বকার শ্রেষ্ঠ। এই মধুরভাবে সরকার মহাপুরু দেখালেন যে মহামন্ত্রের মাধ্যমে হরে নাম হরে নাম হরে নাম কেবলম করো নাস্তেব 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 বসে অন্যথা কলিযুগে অন্য বসে নাই শ্রীনাম সংকীর্তন ব্যতীত। কিন্তু এই শ্রীনাম তিনি বললেন অস্ত্র যুগল আর মহামন্ত্র করো নাম অস্ত্র যুগল। আর দেখুন রহস্য মহাপ্রতি দিলেন কৃষ্ণের আর বক্তি রেখেছেন তো কৃষ্ণের আদুর্য মহাদুর্য গুরুমাধুর্য মীরামাধুর্য আর ভক্তি মাধুর্য, এই যে ভক্তি এই ভক্তিতে আর্থিক চিত্র দেখুন ঠিক যে আর্থিক সুর আছে সাতটি সুর একটি একটা সুর থাকে না, কারণ সপ্তটা বিরহ থাকে না। আর সেই মহাপুরু অষ্ট যুগ দিলেন আর আজকে মহাপুরুষের ব্যাখ্যা দিলেন শিক্ষা সবাই দেখা মারায় জীবিত দর্পর মানচরণ ভগবান আলোয় নির্বাচন বৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধ জীবনম আনন্দময় বর্ধনম প্রতিবরম পূর্ণতা সাধনম সর্বাত্ম সমর্পণম পরম বিজয়তী শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়তী শ্রীকৃষ্ণ সংকীর্তন। মহাপ্রভু
এই সংস্কৃতি উচ্চারিত হয়। কারণ মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারতেন, কিন্তু তারা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলেন। অর্থাৎ যারা আছে হরে কৃষ্ণ হরে বলেন, তারপরে কিন্তু তারা হরে কৃষ্ণ না বলে কৃষ্ণ কৃষ্ণ বলেন। অর্থাৎ এখানে বেড়াচ্ছেন যে মধুর আছে কথাতে মহাপ্রভুর কথা, যখন প্রথম হরে কৃষ্ণ শব্দ হয়ে তখন দেখা যাচ্ছে অন্যভাবে বস্ত্রহরণ করছেন কৃষ্ণ। দ্বিতীয় যখন হরে কৃষ্ণ শব্দ উচ্চারিত হচ্ছে তখন কে না সবাইকে রাতেছে তার ডাক দিয়েছে, সবাই বিশেষ মিশতে রাখেছে। তৃতীয়তে যখন হয়েছে হরে হরে, তৃতীয় যখন হয়েছে কৃষ্ণ কৃষ্ণ, তখন গোপীরা মিলে তখন কৃষ্ণকে উদ্যোগটা নিহিত করে রাতে ফিরে আরম্ভ করে দিয়েছে। কিন্তু তখন তাদের মতবৃষ্টি কতগুলি কারণ কৃষ্ণের অন্তর্গত শক্তি কতগুলি কবি ছিলেন তাহলে কৃষ্ণের অন্তর্গত শক্তির আঘাত শিক্ষা বক্তৃত হয়ে থাকে। সুতরাং তখন যখন মদান্ত হয়ে গেছে তখন হরে হরে আর কৃষ্ণকে না বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে আসবে, তখনই শ্রীমতী রাষ্ট্রে চলে গেলেন, তখনই রাম কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হল। এইভাবে মহাপ্রভু যে রাম মহামন্ত্র দিয়েছেন এই মহামন্ত্রের তাৎপর্য আছে, এর সঙ্গে শ্রীজয়তন্ত্রী তন্ত্র বেজে উঠবে। সুতরাং যে মহাপ্রভু যে মহামন্ত্র বললেন কেবল নাচথাও ভক্তকে পর সংকীর্তন অচিরে পাইবে তুমি কৃষ্ণ প্রেম ধন, কৃষ্ণ প্রেম ধন অর্থাৎ পঞ্চ পুরুষার্থ অন্য কোথাও পাওয়া যায় না। এই পঞ্চ পুরুষার্থে গেলে এটা দেহের ধর্ম না মনের ধর্ম না, এটা হলো আত্মা ধর্ম। অত শ্রীকৃষ্ণ নামাদি নৌকার্য বিন্দুই শিবমুখী দিব্যালু স্বয়ং অগ্রস্থ চিন্তামণি কৃষ্ণ চৈতন রসযুগ নিত্য মুক্ত সিদ্ধ নবিন্দু আর নাম নামিন। এই যে মহাপ্রভু মহামন্ত্রেন এই মহামন্ত্রের নাম নামে অভিন্ন, সেই চেতন স্বরূপেতে যদি আমরা হরিনাম করতে পারি তাহলে আমাদের মধ্যে ভেদ থাকবে না। আমরা সবই বলবো আমরা ভেদ চলে তখন যখন আমরা কৃষ্ণদাস এই বিশ্বাস করিতে পারবো, কৃষ্ণদাস যখন বুঝতে পারবো, যতদিন আমরা কৃষ্ণদাস অংশকে বুঝতে না পারছি ততদিন আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে, ততদিন আমাদের দেহ বুঝে থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই ভগবান তত্ত্ব প্রেমভিত্তিক তত্ত্ব তা আমরা বুঝতে পারব না। সুতরাং মহাপুর অবদান অসমর্থ অবদান, সে অবদানের কথা আলোচনা করতে গেলে আমাদের গোস্বামীগণ করেছিলেন চিন্তা করেন, এই গোস্বামীগণ যারা তার বিপদ হয়ে গিয়েছিলেন তাদের পুস্তকালীতে পরবর্তীকালে সেই সমস্ত মন্ত অপসংযম সম্পূর্ণ জীবন আচরণ জীবনের না অনুশীলন করতে গিয়ে সহজিয়া ভাবেতে বৃক্ষে মেনে দিল এবং চরম বৃক্ষ দিল যে চরম পরম যে নিত্য সত্য শাশ্বত ধর্ম তাকে নামিয়ে নিল কুনিচু স্তরে একেবারে একেবারে বিকারী ধর্ম যা যা তাহলে বৈষ্ণব এই সমস্ত কথা এল। তখন ঠাকুর ভক্তি তিনি পুস্তকের মাধ্যমে সংস্কার ঘটনা এনেছিলেন, তারপরে ভক্তি শিক্ষার সরস্বতী ঠাকুর এবং অশোকের উদ্দেশ্য ভক্তরাজ তারা এই মঠ মধ্যে প্রতিষ্ঠা করে সেই মহাপুরুষ ধর্ম প্রচার করার জন্য যাতে সেই অপকয় দূর হয় তারা প্রাণ চেষ্টা করে গিয়েছেন। তারাই এই নবদ্বীপ ধাম পরিক্রমা অবসর করে গিয়েছিলেন, এতে নিয়ম হল গৌর আমাকে পরভ্রমণ রঙ্গে শেষস্থান হেরুয়ামি ঘরেই ভগত সঙ্গে ভক্তের সঙ্গে কীর্তন যোগে এই নাম সংকীর্তন করে এই নবদ্বীপ মন্ত্র নবদ্বীপ ধাম পরিক্রমা প্রবর্তন করে গিয়েছিলেন। আপনারা প্রতিবছর আসেন বহু পর্যায় থেকে, তাহলে আমরা যত্ন চেষ্টা পারি আপনাদের সুস্থ করার চেষ্টা করি যাতে আপনাদের কোনোরকম অসুবিধা না হয়, তার জন্য আমাদের ব্রহ্মচারীরা আপ্রাণ চেষ্টা করে। তথাপি বহু দুটি মৃত্যুতে আমাদের রয়ে গেছে, সেই জন্য আপনারা আমাদের ক্ষমা করবেন আর আপনারা প্রতিবছর আসবেন।
seva, tapar naam seva, tapar Krishna seva. Naamel seva naam le bhakti hai naam, aur bhakti naam le Krishna paar hai naam. Sudarani, yeha shudhu je bhate poshro naam, eta ekta poitra jini. Sudarani, apnara bhakti bhata aisben. Aar oto mohajabram, vera, oto mohanda aten, ichi amadrike utsav dan paren, amra tader এই সহযোগিতায় খুব আনন্দ লাভ করি সুতরাং আমাদের সময় আমরা এদিকে শাস্তিকে টাইম হয়ে গেছে